আমি একটা কথা বলি, আমার ছোট বোন যে কোনো কারণে তার হঠাৎ করে অপারেশন করা লাগবে, রক্তের দরকার, ওই মুহূর্তে ডোনার খুঁজে পাওয়া যায় না, এখনই লাগবে, তারপর ব্লাড ব্যাংক থেকে রক্ত ম্যানেজ করা হবে, দুই ব্যাগ রক্ত। আমরা তো খোঁজ করি না যে ওই রক্তগুলো হিন্দু না খ্রিস্টানের না বৌদ্ধের না মুচির না ম্যাথরের, ওই রক্ত আমার বোনের শরীরে দেওয়া হয়েছে, রক্তের তো আলাদা কোনো রং নাই, প্রত্যেকের রক্ত এক, অনুভূতি এক। আমি হিন্দু, আমি খ্রিস্টান বা আমি সংখ্যালঘু বলে আমাকে মাথা হেট হয়ে চলতে হবে, এরকম তো কথা ছিল না। আমাদের বীর মুক্তির যোদ্ধারা তো এই দেশ গড়ার জন্য যুদ্ধ করেন নাই, তাহলে কেন তারা অপমানিত হবে, কেন আমাদেরকে শুনতে হবে যে তারা সব সময় অপমানিত হয়, কেন শুনতে হবে? এই দেশের জন্য তো শুধু মুসলমানরা যুদ্ধ করেন নাই, সব ধর্মের মানুষ যুদ্ধ করেছে। আমি খুব কঠোর ভাষায় বলতে চাই, যারা এখনো কোনো মানুষকে মানুষ ভাবতে শেখেন নাই, সাম্প্রদায়িকতার লেবাস পড়ে ঘুরে বেড়াচ্ছেন, মানুষকে শ্রদ্ধা করতে কুণ্ঠাবোধ হয়, ভালো হয়ে যায়, এরকম কমপ্লেইন যদি আমার কাছে আসে, আমি কিন্তু খুব তখন এই আমার চেহারাটা এই সুন্দর চেহারা থাকবে না। আমি আপনাদের সকলের মাধ্যমে তাদেরকে এই মেসেজটা পৌঁছায় দিতে চাই, আমি শুধু শুধু ভয় দেখানোর জন্য এখানে আসি নাই, আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে, যারা খারাপ আছেন তাদেরকেও সাথে নিয়ে আমি এই খাজরা ইউনিয়নটাকে আপনাদের মনের মতো করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। যারা খারাপ আছেন তারাও ভালো হয়ে যাবে, আসেন আমাদের সাথে, চলে আসেন, দেখেন মানসিকভাবেও আপনারা অনেক শান্তি পাবেন, খারাপ কাজ করে খুব বেশি শান্তিতে থাকেন না আপনারা।